তো এখন যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় মানে এই চ্যাপ্টারটা পড়ার আমাদের মানে মূল লক্ষ্যটা কি এই চ্যাপ্টারটা আমরা পড়ব কারণ এখানে এই চ্যাপ্টারটা যদি ঠিকঠাক পড়তে পারি আমরা তাহলে পৃথিবীর সময় সম্পর্কে আমরা ধারণা পাব হ্যাঁ কোন দেশে কেমন কটা বাজছে কোন দেশ কোন দিকে অবস্থিত কোন গোলার্ধে অবস্থিত ঠিক আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ সব জিনিস আমরা জানতে পারবো তাহলে এটা শুরু করার আগে কয়েকটা বেসিক জিনিস আমি বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী ঠিক আছে স্ট্যান্ডটা নেই তাই হাতে ধরে আমি এটা করছি আমার ওই বাড়িতে রেখে দিয়েছি ভুল করে তো যাই হোক দেখো এটা হচ্ছে পৃথিবী পৃথিবীকে মোটা দিয়ে যে রেখাটা গেছে এটা এটাকে বলা হচ্ছে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তর গোলার্ধ একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ ঠিক আছে আর মূল মূলমধ্যরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে পূর্ব গোলার্ধ আর এই দিকটাকে বলা হচ্ছে পশ্চিম গোলার্ধ এবার যদি বলি যে ভারত কোন গোলার্ধে অবস্থিত তাহলে আমরা ভারতটা ঠিক এইখানে আছে এইভাবে এইভাবে এশিয়া গেল আফ্রিকা অস্ট্রেলিয়া এদিকটা ইউরোপ আছে ইউরোপ আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ঠিক আছে এরকম হচ্ছে এদিকে রয়েছে আন্টার্কটিকা এটা হচ্ছে সুমেরু কুমেরু যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় এখানে এই প্রসঙ্গে বলে দিই তোমাদের যদি এরকম কোয়েশ্চেন করে যে কোন মহাদেশের ওপর দিয়ে মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা গিয়েছে তাহলে দেখো এশিয়ার উপর দিয়ে শুধুমাত্র এটা গেছে মানে ইউরোপের উপর দিয়ে একমাত্র এই মহাদেশটা দেখো প্লাস এই মূল মধ্যরেখাও গেছে আবার নিরক্ষরেখাও গেছে তাহলে আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে এটা বলে দেবে আর ভারত কোন গোলার্ধে অবস্থিত এটা এখানে হচ্ছে ভারত রয়েছে ভারত ভারত হচ্ছে এটা পূর্ব এই দিক থেকে যদি ধরি পূর্ব গোলার্ধ আর যদি আমরা এইভাবে ধরি তাহলে উত্তর গোলার্ধ তাহলে ভারতের অবস্থান কি উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত ঠিক আছে এবার আমরা পৃথিবী আঁকলে পরে কি আঁকি আমরা দেখবে জাল 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 আঁকি ওটা কেন আঁকি ওগুলো কি জিনিস দেখবো দেখব এটা হচ্ছে পৃথিবী আমরা যখন পৃথিবী আঁকি এইভাবে আঁকি তো এরকম আঁকি এভাবে না এভাবে করি হ্যাঁ এইভাবে সরি এইভাবে আমরা আঁকি পৃথিবীটাকে দেখো জালের মতো হচ্ছে তাই না এই এইভাবে যেগুলো যাচ্ছে এইভাবে যে রেখাগুলো যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা আর এইভাবে যে রেখাগুলো যাচ্ছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা তো দা দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত মানে এইভাবে এসে এরকম থেকে আছে অর্ধেক আর এই রেখার যেটা হচ্ছে অক্ষরেখা সেটা হচ্ছে পুরোপুরি পুরো পৃথিবীকে কভার করছে তাহলে এগুলো পূর্ণবৃত্ত এটা হচ্ছে অর্ধবৃত্ত আর এই যে এক একটা যে জালগুলো হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা মিলে মিলে যে জাল হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ভৌগোলিক জালক হ্যাঁ এই যে জাল 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 এটাকে বলে ভৌগোলিক জালক তাহলে আমি শুধু অক্ষরেখা নিয়ে আলোচনা করি আগে পৃথিবী এটা এটা একটু আগে বললাম হচ্ছে ডিগ্রি রেখা নিরক্ষ রেখাকে কি বলা হয় মহাবৃত্ত বলা হয় মহাবৃত্ত বলা হয় কারণ এই এই বিশাল একটা মানে যে বৃত্তটি পুরো পৃথিবীকে দুভাগে ভাগ করেছে দুটো গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ হ্যাঁ সবচেয়ে বড় বৃত্ত এটা হচ্ছে একে মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে রেখাকে এর মান হচ্ছে জিরো ডিগ্রি আর এর উপরে যে একটা রেখা রয়েছে আমাদের ভারতের উপর দেখেছে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা স্পিডে লিখছে হাতের লেখা মোটামুটি বুঝে নিও এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর এইভাবে যদি নিচে আঁকি এটা আবার সেমভাবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটা কি রেখা এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা দেখো তোমরা তোমাদের এখানে আমি ছোট করে একে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে ভারত আঁকলাম তো দেখবে ভারত আঁকলে পরে ডট 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 এইভাবে একটা রেখা যায় ঠিক আছে এই যে রেখা এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এটাই এই রেখা তাহলে যদি পরীক্ষায় আসছে যে ভারতের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে বলবে কর্কটক্রান্তি রেখা ঠিক আছে এটা হলো কর্কটক্রান্তি রেখা আর হচ্ছে মকরক্রান্তি রেখা অবশ্যই উত্তর সাড়ে তেইশ ডিগ্রি থেকে উত্তর মানে জিরো ডিগ্রির যত উপরে উঠবে সব উত্তর এখানে একটা রেখা যেটা ইম্পর্টেন্ট আছে ছেষট্টি পূর্ণ একের দুই মানে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এই রেখাটার নাম কি সুমেরু বৃত্ত ঠিক আছে এবার একই ভাবে নিচের দিকে কি হবে ছেড়ে ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে কুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত ঠিক আছে আর এখানে একটা বিন্দু যার নাম সুমেরু বিন্দু বা সুমেরু বলা হয় এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর আর এখানে রয়েছে হচ্ছে কুমেরু কুমেরু বিন্দু এটা হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ এই কটা হচ্ছে আমাদের মেইন মেইন অক্ষরেখা দেখো প্রত্যেকটা কিন্তু অক্ষরেখা এইভাবে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত বিস্তৃত এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত প্রত্যেকটা রেখা হুম এইভাবে পূর্ব পশ্চিমে কিন্তু দ্রাঘিমা হচ্ছে উত্তর দক্ষিণে ঠিক আছে একটা একটা কোয়েশ্চেন পরীক্ষা খুব দেয় তোমাদের যে ধরো এরকম দিল কর্কটক্রান্তি রেখাতে ধ্রুবতারার উন্নতি কোন কত বা সুমেরু বৃত্তে তুমি দাঁড়িয়ে আছো ওখানে ধ্রুবতারাকে তুমি কত ডিগ্রি কোণে দেখতে পাবে এরকম কোয়েশ্চেন দেয় বা সুমেরু বৃত্তে আছো ওখানে ধ্রুবতারার উন্নতি কোণ কত এটা সবসময় মনে রাখবে তুমি যে ডিগ্রির কথা বলেছে যে রেখার কথা বলেছে তার মান যত তত ডিগ্রি হবে উন্নতি কোন যদি বলে কর্ক্রান্তি রেখার উন্নতি কোন কত হবে তাহলে বলবে সাথ ডিগ্রি যদি বলে যে সুমেরু বৃত্তে ধ্রুবতার উন্নতি কোন কত তাহলে বলবে নব্বই ডিগ্রি আর সুমেরু বৃত্তে হলে সাড়ে চৌষট্টি ডিগ্রি ডিগ্রি ঠিক আছে আর আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে দিই উত্তর গোলার্ধে মানে এইটুকুটা এইটুকুটা উত্তর গোলার্ধে কোন তারাকে রেখে দিক নির্ণয় করা হয় সেটা হচ্ছে ধ্রুব তারা এটা মনে রাখবে ধ্রুব তারা আর দক্ষিণ গোলার্ধে মানে এই এইটুকুটার মধ্যে দক্ষিণ গোলার্ধে কোন তারাকে দেখে ই করা হয় হ্যাডলির অকট্যান্ট হ্যাডলির ট্যান্ট ঠিক আছে তাহলে দেখো পরীক্ষায় আসে কি তোমাদের যে নিরক্ষরেখা অক্ষরেখাগুলো অক্ষরেখার বৈশিষ্ট্য তাহলে দেখো অক্ষরেখাগুলো বৈশিষ্ট্য কি কি বলবো সবচেয়ে বড় অক্ষরেখা কোনটা পৃথিবীর ঠিক হচ্ছে এইখানটায় এই দিকটা হচ্ছে মোটা আর এই দিকটা একটু চাপা আছে হ্যাঁ মানে ঠিক এইভাবে ধরো যদি আঁকি এইভাবে যদি আঁকি দেখো তাহলে ঠিক আছে এই দিকটা একটু বেশি মোটামুটি হচ্ছে তাই না তো এখানে যে রেখাটা রয়েছে নিরক্ষরেখা তাহলে যদি কোয়েশ্চেন করে পরীক্ষায় যে কোন অক্ষরেখার মান সবচেয়ে বেশ মানে সবচেয়ে বড় কোন অক্ষরেখাটি তাহলে বলবে নিরক্ষরেখা রেখা এটা সবচেয়ে বড় রেখা বড় অক্ষরেখা নিরক্ষরেখায় আবর্তনের বেগ সবচেয়ে বেশি কারণ এখানে মানে বেশি স্পিডে ঘোরে এইখানটায় দেখবে যখন তুমি কোনো যে পার্কে টার্কে গেলে যে দোলনাগুলো থাকে না এইভাবে ঘোরার যে মিডিলে যেখানে থাকে সেখানে কিন্তু স্পিডটা কম বোঝা যায় আর দূরে যে থাকে মনে হচ্ছে ছিটকে পড়ে যাচ্ছে ঠিক আছে সেমভাবেই এটা বেশি মোটা আছে এখানে স্পিডটা বেশি নিরক্ষরেখা প্রায় ষোলোশো ছত্রিশ মনে হয় হ্যাঁ একবার বই দেখতে হবে জিনিসটা ষোলোশো প্লাস আছে সবচেয়ে বেশি নিরক্ষরেখায় থাকে এইভাবে তাহলে প্রচুর অক্ষরেখা রয়েছে এক এক ডিগ্রি অন্তর এক এক করে অক্ষরেখা যেতে 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 নব্বই ডিগ্রি মানে একটা বিন্দুতে গিয়ে শেষ হয় মানে জিরো থেকে নব্বই পর্যন্ত নব্বইটা যেহেতু বিন্দু নব্বইটা আমরা অক্ষরেখা ধরছি না আবার এখানেও তাই এক ডিগ্রি অন্তর 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 এইভাবে যাবে যেতে 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 একদম নব্বই বিন্দু ঠিক আছে তাহলে এবার আমরা দেখছি যে যদি বলে যে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখার নাম কি সাড়ে তেইশ একটু আগে কিন্তু বললাম সাড়ে তেইশ ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ বললে মকরক্রান্তি রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর বললে সুমেরু বৃত্ত আর সাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ বললে কুমেরু বৃত্ত নব্বই ডিগ্রি দক্ষিণ কুমেরু নব্বই ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু এবার যেটা বলছিলাম সংখ্যা পরীক্ষায় দেয় যে অক্ষরেখার সংখ্যা কটি দেখো জিরো থেকে আমরা আমরা এক থেকে ধরছি এক থেকে কত হচ্ছে এক থেকে নব্বইটা বললাম যে বিন্দু নব্বইটা আমরা অক্ষরেখা ধরছি ওটা একটা বিন্দু হয়ে যাচ্ছে তো তাহলে উননব্বই পর্যন্ত ধরছি আমরা এক থেকে উননব্বই হুম ঊননব্বই লিখলাম এখানে উননব্বইটা হলো মানে এদিকে এক থেকে শুরু করে মানে এখান থেকে একদম এতটা পর্যন্ত নব্বই যেহেতু ধরছি না আমরা এটা বাদ দিয়ে এখান থেকে এতটা পর্যন্ত মোট উননব্বইটা অক্ষরেখা আছে এই কটা আমরা কেটে দিলাম এবার ঠিক আবার এখানে এবার এটা জিরো যেহেতু নিরক্ষরেখা কিন্তু জিরো আবার আমরা এখানে এক থেকে ধরলাম এক থেকে উননব্বই পর্যন্ত মানে এটা ঊননব্বই ধরো ধরি তাহলে এখান থেকে এই কটা অক্ষরেখা এই কটা অক্ষরেখা একদম মুছেই দিলাম যে কটা অক্ষরেখা ধরেছি এক থেকে উননব্বই এক থেকে উননব্বই তাহলে কটা হচ্ছে উননব্বইটা হচ্ছে ঠিক আছে আর আমরা কিন্তু এক থেকে ধরেছি এখানেও এক থেকে ধরেছি তাহলে একটা এই রেখাটা কিন্তু আমরা ধরিনি নিরক্ষরেখাটা আমরা ধরিনি এবার নিরক্ষরেখাটাকে আমরা ধরব প্লাস এক তাহলে কত হচ্ছে দেখো নয় নয় আঠেরো উনিশের নয় হাতে হচ্ছে এক আট আটের ষোলো একে সতেরো তাহলে মোট অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটি মনে থাকবে কনফিউশন মানে কনফিউজ করার জন্য ছেলেপেলেকে এরকম দিয়ে দেয় যে অনেকে ভেবে না যে জিরো থেকে নব্বই আবার নব্বই নয় নয় একশো আশি সবাই একশো আশিতে টিক মেরে দেয় কিন্তু না এক সাত নয় একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে এবার অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো চলো দেখে নিই অক্ষরেখার বৈশিষ্ট্য কী কী অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে এইভাবে তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে রয়েছে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বলবো পূর্ব হাইফেন পশ্চিমে বিস্তৃত ঠিক আছে তারপর দেখো আমি কি বললাম দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে যেহেতু এইভাবে আছে হ্যাঁ মানে অর্ধবৃত্ত এখান থেকে শুরু এখানে শেষ কিন্তু পুরোপুরি রাউন্ড মারছে না ও হ্যাঁ পুরো রাউন্ড হচ্ছে না ও জাস্ট এখানে এসে শেষ এখানে এসে শেষ তাহলে এটা অর্ধবৃত্ত কিন্তু এটা কি এটা পুরোপুরি এই পৃথিবীর দেখো এইভাবে আপলে বুঝতে পারবে এই পৃথিবীর এদিক দিয়ে গেল আবার ওই দিক দিয়ে ঘুরে আসলো এইভাবে পুরো একটা পূর্ণ পূর্ণবৃত্ত তাহলে দু নম্বর আমরা বৈশিষ্ট্য কী দেবো অক্ষরেখার বৃত্ত ঠিক আছে তিন নম্বর তিন নম্বর কী দেব অক্ষরেখাগুলো দেখো যত আমরা উত্তরে যাচ্ছি হ্যাঁ এখান থেকে এটা জিরো তো জিরো থেকে যত উপরে উঠছি তত কি হচ্ছে এর যেটা মানে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে ছোট হচ্ছে তাই তো যত উপরে যাচ্ছে তাহলে উপরে মানে উত্তর হাইফেন দক্ষিণ উত্তর দক্ষিণে ছোট হতে থাকে ঠিক আছে উত্তর আর দক্ষিণে যত যাব ছোট হবে কিন্তু মান কি হবে দেখো জিরো থেকে যত উত্তরে যাচ্ছে মান বাড়ছে জিরো থেকে যত উত্তরে যাচ্ছে মান বাড়ছে তাহলে জিরো এক দুই করে নব্বই পর্যন্ত সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি গিয়ে থামবে ঠিক আছে তারপরে হচ্ছে কি রয়েছে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল হ্যাঁ কোনো অক্ষরেখা কাউকে মানে টাচ করবে না একইভাবে একই দূরত্বে চলে যাবে এইভাবে ঠিক আছে তাহলে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল আর তাহলে এখানে হাত দেয় না বাচ্চা এই দিশাটা খুব দুষ্ট সরসর যাও পড়াচ্ছি যা হুম বা যাও তাহলে উত্তর দক্ষিণে কি বললাম সমান্তরাল একটা বললাম সমান্তরাল ঠিক আছে তাহলে উত্তর দক্ষিণে হচ্ছে মান মান বাড়বে যা দেখছি স্পিডে আচ্ছা ঠিক আছে সমান্তরাল আর ছ নম্বরে কি দেব ছ নম্বরে হচ্ছে ছ নম্বরে আমরা দেবো যে তাপমাত্রা দেখো জিরো ডিগ্রি তে গরম বেশি যেহেতু সূর্য এখানে আছে তো সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয় এই জন্য গরমটা এখানে বেশি আর যত আমরা উপরে উঠবো এক দুই তিন যত আস্তে আস্তে উপরের ঠান্ডা থাকবে তাহলে যত অক্ষাংশ বাড়বে তাপমাত্রা কমবে তাপমাত্রা তাপমাত্রা লিখে রাখলাম লিখে রাখলাম তাই হবে ঠিক আছে এমনি বোঝার জন্য পরে যখন লিখবে ঠিকঠাক লিখে নেবে আর একটা কি দেবো যে জলবায়ু জলবায়ুটাও চেঞ্জ হবে হ্যাঁ জলবায়ু চেঞ্জ হবে দেখো কেন জলবায়ু চেঞ্জ হবে এখানে নিরক্ষরেখা অঞ্চল তো নিরক্ষরেখার এখানে তো নিরক্ষীয় অঞ্চল এখানে গরম তারপর দেখো এদিকে ঠান্ডা মাঝখানে অন্যরকম জলবায়ু হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম জলবায়ু এটা হচ্ছে অক্ষ অক্ষরেখার সঙ্গে জলবায়ুটা চেঞ্জ হয় আর অক্ষরেখা অনুযায়ী টাইম এখানে আর একটা টাইম দিয়ে দিই সময় দেখো অক্ষরেখার মানে একই অক্ষরেখায় একই অক্ষরেখায় বিভিন্ন রকম সময় হতে পারে দেখো এখানে দেখো সকাল দশটা বাজছে এখানে রাত দশটা বাজতে পারে ঠিক আছে অক্ষরেখার উপর দিয়ে একই অক্ষরেখায় বিভিন্ন সময় হতে পারে কিন্তু দ্রাঘিমা রেখার ক্ষেত্রে সব একই সময় হবে এটা মনে রাখবে তাহলে আমরা কী কী দেখলাম অক্ষরেখার বৈশিষ্ট্য একবার দেখে নিই এটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত হবে অক্ষরেখাগুলো পশ্চিম থেকে পূর্বে পূর্ণবৃত্ত হবে তারপরে উত্তর এবং দক্ষিণে ছোট হতে থাকবে আস্তে আস্তে আর উত্তর দক্ষিণে কি মান বাড়বে যত উপরে যাবে যত নিচেও মান বাড়বে আর তারপরে কি সমান্তরাল অক্ষরেখাগুলো তাপমাত্রা যত উপরে উঠবে তত তাপমাত্রাটা কি হবে কমবে মানে এটা ব্যস্ত সম্পর্ক বলবো উপরে মানে মান বাড়লে তাপমাত্রা কমবে তামা মান কমলে তাপমাত্রা বাড়বে জলবায়ু জলবায়ু বিভিন্ন জলবায়ু অক্ষরেখা চেঞ্জের সঙ্গে সঙ্গে বিভিন্ন জলবায়ু দেখতে পাওয়া যায় আর সময় সময়টা কি বললাম যে একই অক্ষরেখায় বিভিন্ন সময় হতে পারে আজকে আজকে এই পর্যন্ত থাক পরের দিন রাঘিমা রেখা নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ গুড নাইট